মহানগরীর পান্দুর এগারী মেধাবী ছাত্রী, নাম স্নেহা চক্রবর্তী। সদ্যঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত বিশেষ সফলতা অর্জন করবলে সক্ষম হয়েছে স্নেহাই। পান্দুর বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীগিয়ে ইংরাজি বিষয়ত লেটার নম্বর সহ প্রথম বিভাগত উত্তীর্ণ হয়েছে। আর্থিকভাবে একবারে পিছপরা পরিয়ালর স্নেহার মন বাণিজ্য বিভাগত নামভর্তি করার, কিন্তু এটা হেঙার হয়ে থিয়রিছে আর্থিক দৈন্যতা। উল্লেখ্য যে যা এবছর পূর্বে এক জটিল রোগত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে স্নেহার পিতৃর। তেতিয়ারপরাই মাতৃ আনর ঘরত কাম করে চলাই নিছে পরিয়ালটো। মোরতো বর ভাল লাগিছে, ভালো ভাল রেজাল্ট কইছে, তার দেউতাও ঢুকাল, এক বছর হল, বহুত কষ্টতে আসিল, তার কই আছে কমার্স পড়িব, তার একটু ইচ্ছা, সরকারের পর আমার অল্প হেল্প করে, বড় ভালো হয়। পড়াশোনা পড়েছিল, মানে অলপমান কষ্ট হয়েছিল, মায়ে তিমান কষ্ট হব দিয়া নাই আমাক। এতিয়া মোর পাণ্ডু কলেজত যাব মন আছে কমার্স, অকমান যদি হেল্প করে তেতিয়াহলে ভাল হয়। আর অধিক দুঃখ কষ্ট স্বীকার করে এই সাফল্য বুটলিবলে সক্ষম হয়েছে স্নেহা চক্রবর্তী, যার বাবে উৎফুল্লিত হয়ে পড়েছে পরিয়ালর লগতে অঞ্চলবাসী। আমার তরফৰ পৰাও স্নেহালৈ থাকিল শুভকামনা। ব্যুরো রিপোর্ট, টিএনএল নিউজ।